আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, দশটি লক্ষণ দেখা দিলে অবশ্যই আর ঘরে বসে না থেকে জরুরি মুহূর্তে আপনার ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি, অন্যথায় বড় কোনো বিপদ পর্যন্ত হতে পারে। খুবই সংক্ষিপ্তভাবে বিশেষ দশটি লক্ষণ আমরা জেনে নিব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। দশটি লক্ষণে যাওয়ার আগে একটু কথা না বললেই নয়, আজকে দশটি লক্ষণ যে আপনার মধ্যে বিদ্যমান থাকতেই হবে বিষয়টা কিন্তু এমন না। আবার এই দশটি লক্ষণের বেশিও আপনার ভিতরে দেখা দিতে পারে, ডায়াবেটিস আপনার মধ্যে ধরা পড়লে বা ডায়াবেটিসের মাত্রা বেড়ে গেলে। দেখুন, স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে ডায়াবেটিস তেমন কোনো রোগ না যদি সেটা নিয়ন্ত্রণে থাকে, বিকজ ডায়াবেটিস যে উপাদানটা আমাদের শরীরে বেড়ে যায় সেই উপাদানটা আমাদের শরীরে না থাকলে আমরা শোয়া থেকে উঠতে পর্যন্ত পারবো না, বসা থেকে দাঁড়াইতে পর্যন্ত পারবো না। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান রক্তের শর্করা, চিনি বা সুগার, যা আমাদের শরীরে শক্তি যোগায় রাখে। আর ডায়াবেটিস হলে এই শর্করা, চিনি বা সুগারটা আমাদের শরীরের মাত্রা বেড়ে যায়। তার মানে এখানে আমি আপনাদের বলতে চাই, যেমন এর প্রয়োজনীয়তা রয়েছে তেমন বেশি হয়ে গেলে মারাত্মক ঝুঁকি পর্যন্ত রয়েছে। এই জন্য অবশ্যই আমাদের আগে থেকে সতর্ক অনুসারে চলে নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখবেন ইনশাল্লাহ ডায়াবেটিস অনেক বড় কোনো রোগ না, অনেক সেন্সিটিভ কোনো বিষয় না। সেন্সিটিভ হয়ে দাঁড়াবে তখনই অনিয়ন্ত্রিতভাবে চলাফেরা করলে, খাওয়া দাওয়া করলে, অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করলে ডায়াবেটিস ধরা পড়ার পরে, তাহলে কিন্তু আপনার বড় কোনো সমস্যা হলেও হতে পারে। আসুন আমরা এখন দশটি লক্ষণ জেনে নিব। নাম্বার 1 লক্ষণ, যাদের ডায়াবেটিস হবে বা হওয়ার আশঙ্কা রয়েছে বা ইতিমধ্যে হয়েছে, তাদের একটি বিষয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ক্ষুধা বেড়ে যাওয়া এবং বারবার পিপাসা লাগা। একজন মানুষের বিভিন্ন কারণে ক্ষুধা বেড়ে যায়, পিপাসা লাগতে পারে, কিন্তু যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইতিমধ্যে হয়েছে তাদের এই বিষয়টা একটু বেশি কাজ করে। তাই আমি আপনাদের বলতে চাই, নিজের মধ্যে লক্ষ্য করুন, হঠাৎ করে পিপাসা বেড়ে গেছে কিনা, পানি খাওয়ার অতিরিক্ত ইচ্ছা যাচ্ছে কিনা, আবার দেখা গেছে কি যে আপনার খাওয়ার রুচিটা অতিরিক্ত বেড়ে গেছে কিনা, বা রুচি না থাকলেও খেতে একটা ইচ্ছা বা চাহিদা বেড়ে গেছে কিনা, এই বিষয়টা একটু খেয়াল করবেন। নাম্বার 2, মধুমূত্র বা বহুমূত্র। ডায়াবেটিসকে মধুমূত্র বা বহুমূত্র রোগ বলা হয় এ কারণেই যে ডায়াবেটিস হলে ঘন ঘন প্রস্রাব হয়। আগের থেকে তুলনামূলকভাবে আপনার দিন যাচ্ছে আর ঘন প্রস্রাব হচ্ছে কি না, এই বিষয়টা নিজের মধ্যে অবশ্যই খেয়াল রাখা জরুরি। নাম্বার 3, খাচ্ছেন ঠিকই বাট ওজনটা দিন দিন হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, বা হঠাৎ করে দেখছেন যে অল্প দিনের মধ্যে 2-1 মাসের মধ্যে নিজের অনেক কিলো ওজন কমে গেছে, এই বিষয়টা একদমই নিজের মধ্যে দেখা দিলে ঘরে বসে থাকা যাবে না, তাতে ডায়াবেটিস হোক আর না হোক, কারণ বিভিন্ন রোগের লক্ষণও হতে পারে এই হঠাৎ করে ওজন কমে যাওয়া। তাই আপনারা এই বিষয়টাও ফলো রাখবেন। নাম্বার 4, ক্লান্তি। ডায়াবেটিস যাদের হয়ে থাকে তাদের একটু ক্লান্তি বিষয়টা বেশি কাজ করে, অল্পতে হাঁপিয়ে যাওয়া, সিঁড়ি বাইলে বুক ধরপড় করা, একটা ঝিমঝিম ভাব থাকা, পরিপূর্ণভাবে ঘুমানোর পরও একটা ঘুম ঘুম ভাব থাকা, এই বিষয়গুলো একটু অতিরিক্ত ক্লান্তি বোধ নিজের কাছে লাগতে পারে, এটাও একটু খেয়াল রাখবেন। নাম্বার 5, স্কিন শুষ্ক হয়ে যাওয়া বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া। যাদের ডায়াবেটিস হয়ে থাকে তারা মোটা হোক, চিকন হোক, যেমন বর্ণেরই হোক না কেন, দেখা যাচ্ছে কি যে তার চেহারার উপরে একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব নেই, কি একটা নেই ভাব, এরকম বিষয় কাজ করে, এই বিষয়টা আপনার মধ্যে দেখা দিলে ঘরে বসে থাকা যাবে না। নাম্বার 6, বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস যাদের হয়ে থাকে তাদের সহজেই চুলকানি হয়ে যায়, একটু অপরিষ্কারজনিত সমস্যা দেখা দিলেই চুলকানি, বা অপরিষ্কারজনিত সমস্যা না থাকলেও আপনার বিভিন্ন স্থানে চুলকানি দেখা দিতে পারে, এই বিষয়টা একটু ফলো করবেন। নাম্বার 7, চোখে ঝাপসা দেখা বা চোখের পাওয়ার দিন দিন কমে যাওয়া। যে সকল মানুষের ডায়াবেটিস ধরা পড়ে বা ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত চলে যায় তাদের দিন দিন চোখে ঝাপসা দেখা শুরু হতে থাকে, কি একটু দূরে দেখলেই দেখা যাচ্ছে কি যে একটা ঝাপসা ঝাপসা, বিশেষ করে রাতে, রাতে অল্প কিছু দূরেই লাইটের আলোটাও আপনারা ঝাপসা দেখছেন অতিরিক্ত পরিমাণে, এই বিষয়টা যদি আপনাদের ভিতরে কাজ করে আর ঘরে বসে না থেকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। নাম্বার 8, অনেকের আছেন ডায়াবেটিস হলে একটু হাত পা জ্বালাফোড়া করে, অস্বস্তি বোধ মনে হয়, চোখের পাতার নিচে গিয়ে জ্বালাফোড়া করে, হাত পা জ্বালাফোড়া করে, এই বিষয়টা এড়িয়ে যাওয়া যাবে না। বিভিন্ন কারণে
আপনাদের এই হাত পা জ্বালাপোড়া করতে পারে, তার মধ্যে ডায়াবেটিসের লক্ষণ একটা কারণ হতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নাম্বার 9 ও বিশেষ আরেকটি বিষয় হচ্ছে কি চর্মরোগ। অনেকের চামড়ার উপরে বা স্কিনে ঘা হয়ে থাকে, এই ঘাগুলো হওয়ার পরে ট্রিটমেন্টে গেলেও সারতে একটু কষ্ট হয়, আবার সেরে গেলেও আবারও পুনরায় দেখা দেয়। যে সকল মানুষের ডায়াবেটিস আছে বা হওয়ার লক্ষণ রয়েছে তাদের কিন্তু এই বিষয়টা একটু বেশিই কাজ করে। তাই দেখবেন আপনার স্কিনে কোনো ক্ষত বা ঘা আছে কিনা সেইটা নিয়ে বসে থাকবেন না, ট্রিটমেন্টে যাবেন যাতে সুস্থ হয়ে যান, ডাক্তার পরামর্শ অনুসারে চলবেন। নাম্বার 10 ও সর্বশেষ এবং বিশেষ একটি বিষয় না বললেই নয়, মিষ্টি খাওয়ার চাহিদা বেড়ে যাওয়া। হ্যাঁ, ওই যে কথায় রয়েছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, তেমনইভাবে ডায়াবেটিস হলে মিষ্টিকে কন্ট্রোল করা অত্যন্ত জরুরি হয়ে যায়। একজন রোগীর জন্য ডায়াবেটিস কিন্তু তার মিষ্টি খাওয়ার চাহিদাটা বেড়ে যায়। তাই আমি আপনাদের বলতে চাই, ডায়াবেটিস হলে যদি আপনার মিষ্টি খাওয়ার চাহিদা বেড়ে যায় তারপরও নিজেকে কন্ট্রোল করতে হবে। আর এই 10টি লক্ষণ যদি আপনার মধ্যে দেখা দেয় বা এর মধ্যে কোনো না কোনো লক্ষণ আপনার মধ্যে নেই তারপরেও নিজের মধ্যে সন্দেহ হলে অবশ্যই আপনারা দ্রুত ডায়াবেটিস পরীক্ষা করবেন, সেই নিয়ন্ত্রিত মাফিক চলবেন। আমি শেষ করার আগে আবারও বলতে চাই, এক কথায় যদি বলতে হয় ডায়াবেটিস বিশেষ কোনো রোগ না, আবার ডায়াবেটিসের মাত্রা বা নিয়ন্ত্রণে যদি আপনি না রাখতে পারেন তাহলে অনেক বড় সমস্যার দিকেও আপনারা চলে যেতে পারেন বা বড় কোনো ঝুঁকি হয়ে যেতে পারে। সব কিছুরই একটা নিয়মতান্ত্রিকভাবে মেনে চলা অত্যন্ত জরুরি। তাই আমি আপনাদের বলতে চাই, ডায়াবেটিস নিয়ে ভয় পাবেন না। অনেকে ডায়াবেটিস হয়েছে শুনেই এমন টেনশনে থাকেন, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়ে দেখা যাচ্ছে ডায়াবেটিস আরও বাড়িয়ে দিচ্ছেন। এই ভুলটা আপনারা করবেন না। ধরে নিতে হবে আপনার শরীরের একটা ইনসুলিনের ঘাটতি পড়েছে, সাথে সাথে রক্তের সুগার বেড়ে গেছে, সেই নিয়ম মাফিকভাবে খেতে হবে, সেভাবে একটু শারীরিক এক্সারসাইজ ব্যায়াম ঠিকমতো ঘুম সব কিছু নিয়মভাবে একজন চিকিৎসক আপনাকে পরামর্শ দিলে সেভাবে চললে স্বাভাবিকভাবে আপনি জীবনযাপন করতে পারবেন, একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। খুদা হাফেজ।